Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, video blogger Anita. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি একটু ছাদে উঠলাম, আর দেখেন আকাশের অবস্থা অনেক মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে, আর অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যাই হোক, আর দেখেন ছাদে মেবি হলুদ হবে, আমরা যাবো, ওটার ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন এখানে কে জানি গাছটা ফালাই রাখছে, প্রতিদিন ছাদে আসলে এই গাছটা কেন জানি পড়ে থাকে। আর আমাকে একটু হেল্প করো, এই দেখেন বৃষ্টিতে ভিজতেছে, আমও বকা দিবে না, ওর পাও কেটে গেছে, কালকে আমরা ছাদে খেলছিলাম, ও পড়ে গেছে, তার জন্য ওর পাও কেটে গেছে, আমু বকা দিবে। তো আমিও আর থাকতে পারলাম না বৃষ্টি দেখে, আমিও পুরা বৃষ্টির মধ্যে ভিজে গেছি, আমার আপুরা আসছে, তা আমরা এখন বৃষ্টির মধ্যে ভিজবো। এখানে ক্যামেরা অফ করছি, আর এই যে দেখেন ময়লা পানির মধ্যে বসে আছে, উঠো তুমি, পারমিশন নিছো আম্মুর? ও এখন বাসা চলে যাবো, আই চলো। তো আজকে এই ভিডিওটা পুরোপুরি ফুল দেখতে থাকুন, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, আর যারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না, যারা যারা টেনে টেনে দেখেন প্রমাণ আছে আমার কাছে, আমি 6-7 মিনিটের ভিডিও দিই, আপনারা 1 মিনিট দেখেন, নাহলে অনেকে 2 মিনিট দেখেন, বেশি দেখেনই না। তো প্লিজ টেনে টেনে দেখবেন না, পুরোপুরি ফুল দেখবেন। এই তো a few moments later obi kale nastar jonno ammu ajke bhut bhaji korbe, ekhane ammu tel diye dicche, eta hocche sorishar tel, o tel ta gorom hoye geche, ekhon er moddhe ammu pyaaz diye dibe, eta bhaja hoye geche, ekhon er moddhe ada bata ar roshun bata diye dibe, এখন দিয়ে দিবে টমেটো, এখন দিয়ে দিবে মরিচ, এখন দিয়ে দিবে ধনিয়া, এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া, আর এখন দিয়ে দিবে গরম মশলা, এখন দিবে 5 ফোড়ন গুঁড়া, আর 7 মতো লবণ, এটাকে এখন ভালোভাবে মিক্সড করে নিবে। আর এটা হচ্ছে ছোলা বুট, এখানে চুলে মানে এটা চুলে দেওয়ার আগে আমরা এটার মধ্যে টকপটির মশলা দিয়ে দিবে। এখন এর মধ্যে আমরা ছোলা বুটগুলো দিয়ে দিবে, এখন দিয়ে দিয়েছে কাঁচা মরিচ, ওইটা রেডি হয়ে গেছে, এখন এর উপর দিয়ে আমরা ধনিয়া পাতা দিয়ে দিবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজও বানাবে, তার জন্য এখানে মসুরের ডাল আর হচ্ছে মুগ ডাল নিয়ে নিয়েছে, আর এটাকে পেস্ট করে নিছে, আর এখানে হচ্ছে লবণ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, 5 ফোড়ন, বেকিং পাউডার, কর্ন ফ্লাওয়ার, আর হচ্ছে মরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা, আর হচ্ছে মরিচ। এখন একটা করে উপকরণ দিয়ে দিবে এটার মধ্যে, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া,
সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিবে। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিবে। এটা মাখানো হয়ে গেছে, তো এটা 5-10 মিনিট রেস্টে রাখবে। ও ভাজা হয়ে গেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখন বিকায় নাস্তাটা করে নিব। এই তো a few moments later, আর এই যে দেখুন আমাদের আরেকটা পাখি, এটা একদম ইয়েলো কালারের, এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আমার ভাই এটাকে এখান থেকে এই খাঁচার মধ্যে আনবে, দেখেন এটা কি লাফাচ্ছে, এটা আসতে চাচ্ছে না। এটা শেষ পর্যন্ত ধরা হলো। আর দেখেন যেটাকে একটা একটা ছেলে একটা মেয়ে, অবশ্য দুটাকে অনেক কিউট লাগতেছে। আর দেখেন আমাদের পাখির বেবিটা মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছেও। তো আজ এই পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যা যা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।